2023-এ নতুন ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করার সহজ একটা মাধ্যম দেখাবো। আপনি আজকে নতুন একটা পেজ খুলছেন, ভিডিও আপলোড দিবেন, আজকেই কিন্তু ভাইরাল করতে পারবেন একদম সহজে। টেকনিকটা হচ্ছে কোলাবরেশন আপলোড। আর কোলাবরেশন মানে কি এটাও আপনাদেরকে বলি, কোলাবরেশন হচ্ছে সহযোগিতা। নতুন পেজ খোলার সাথে সাথে কিন্তু কোনো ফলোয়ার্স থাকে না, ভিডিও আপলোড দিলে ভিউ হয় না, ঠিক না? এখন যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি পেজ খুলছেন, ওই অ্যাকাউন্টে ধরুন 5000 ফ্রেন্ড আছে আপনার, পেজে আপলোড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে শেয়ার দিতে পারবেন না, ঠিক না? কোলাবরেশন করতে হবে। এখন আপনার অ্যাকাউন্টে কীভাবে কোলাবরেশন করবেন, এই 5000 মানুষের কাছে কীভাবে ভিডিওটা পৌঁছাবেন সহজে দেখাবো। সবাই কিন্তু ভাই এই টেকনিকে ভিডিও ভাইরাল করতে পারবেন, আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম, কিভাবে কোলাবরেশন ভিডিও আপলোড দিতে হয় ফেসবুক পেজে এটাই আপনাদেরকে দেখাবো। সুজা অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন, ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনে যাইতে হবে না, ঠিক আছে? মানে কোলাবরেশন করতে হলে এখানে আসতে হবে। আপনার পেজটাকে প্রথম অ্যাক্টিভ করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ভিডিও আপলোড দেওয়া যাবে না, ভিডিও আপলোড দিবেন পেজে। এর জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এসে আপনার পেজ অ্যাক্টিভ করে নেবেন। তো আমি একটা এখানে পেজ অ্যাক্টিভ করে রেখেছি, শোহাগ খন্দকার। এখন যে অ্যাকাউন্টে আমার 5000 ফ্রেন্ড আছে ওই অ্যাকাউন্টটাকে কোলাবরেট করব, ঠিক আছে? এই ভিডিওটা আমার ওই অ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে অটোমেটিক। এখানে প্লাস পয়েন্ট হচ্ছে এই ভিডিওটা যতটা ভিউ আসবে, যত ওয়াচ টাইম আসবে, আমার এই পেজে কাউন্ট হবে। তো কোলাবরেশন আপলোড কীভাবে দিবেন, এইখানে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিবেন, মানে যেইভাবে ছবি আপলোড দেন আর কি, এখানে ছবি ভিডিও লেখা আছে, আপনারা ভিডিওতে টাচ করে দিবেন। এই যে দেখুন, আমি ধরুন এই ভিডিওটা কোলাবরেট করবো একটা আইডির মধ্যে, এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিলাম। আপনি ভিডিও টাইটেল এখান থেকে লিখে দিবেন, আর যদি ভিডিওতে থাম্বনেইল অ্যাড করেন তাহলে কিন্তু ক্রিয়েটর স্টুডিও দিয়েও থাম্বনেইল অ্যাড করতে পারবেন। ভিডিও আপলোড দেওয়ার পরে জাস্ট এখানে টাইটেল লেখার পরে নেক্সটে চলে আসবেন। এই যে দেখুন, আমি নেক্সটে চলে আসলাম, নেক্সটে আসার সাথে সাথে এখানে দেখুন কোলাবরেট লেখা আছে, এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই যে অ্যাকাউন্টটাকে কোলাবরেট করবেন ওই অ্যাকাউন্টের ইউআরএল, মানে ইউআরএল দিতে হবে অথবা নামটা লিখলে হবে, আপনার অ্যাকাউন্টের নাম লিখলে যদি অ্যাকাউন্ট আসে ইউআরএল দিতে হবে না। যেমন আমি যদি এস কে সোহাগ লিখি, এস এইচ ও এইচ এ জি, এস কে সোহাগ লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। তারপরেও আমি ইউআরএলটা কপি করে রেখেছি, আমি এখান থেকে ইউআরএল দিয়ে দিলাম। ইউআরএল মানে কি এটাও আপনাদেরকে সহজে বোঝাই, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা আমি কপি করে নিয়েছি, এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, আমার এই অ্যাকাউন্ট চলে আসলো, আমি এই অ্যাকাউন্টে কোলাবরেট করব। তো এই যে দেখুন, আমি কোলাবরেট করার জন্য টিক মানে টাচ করে দিলাম, কোলাবরেট হয়ে গেল। এখন ডানে টাচ করে দিব, যে দেখুন আমি ডানে টাচ করে দিলাম, ডানে টাচ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পোস্টে টাচ করে দিবেন। এই যে দেখুন, আমি পোস্ট টাচ করে দিলাম, এই যে দেখুন ভিডিওটা আপলোড হচ্ছে। এখন এই পেজেও আপলোড হবে এবং ওই অ্যাকাউন্টেও আপলোড হবে যে অ্যাকাউন্টটাকে আমি কোলাবরেশন করেছি। এখন শুধু একটা ছোট্ট কাজ করতে হবে, যে অ্যাকাউন্টটাকে কোলাবরেশন করেছেন আপলোড হওয়ার পরে ওই অ্যাকাউন্টের নোটিফিকেশানে চলে আসবেন, অ্যাকসেপ্ট করতে হবে। এখন কিভাবে অ্যাকসেপ্ট করবেন ওই অ্যাকাউন্টে গিয়ে এটাও আপনাদেরকে দেখাবো। অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে, এখন আমি ওই অ্যাকাউন্টে চলে যাব। তো যে অ্যাকাউন্টটাকে আমি কোলাবরেট করেছি ওই অ্যাকাউন্টটা এখন লগ ইন করলাম। এই যে দেখুন, এই অ্যাকাউন্টটাকে কিন্তু আমি কোলাবরেট করেছি, খন্দকার সোহাগ, ঠিক না? এখন আপনার নোটিফিকেশানে চলে আসবেন। এই যে দেখুন, এখানে নোটিফিকেশান আছে, এখানে টাচ করে দিবেন। নোটিফিকেশান আসার সাথে সাথে এই যে দেখুন উপরে কিন্তু কোলাবরেট আপলোড চলে আসছে, এখানে টাচ করলেই এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। যে দেখুন, আমি অ্যাকসেপ্ট করে দিলাম, অ্যাকসেপ্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই আইডিতে, এই যে দেখুন এই আইডিটা এখানে চলে আসলো, মানে এই অ্যাকাউন্ট এখন এই অ্যাকাউন্ট থেকেও আপলোড হয়ে যাবে। আমি যদি অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসি, নিচে চলে আসি, এই যে দেখুন মানে আপলোডটা হয়ে গেল, আমি একটু রিফ্রেশ করি, এই যে দেখুন আপলোডটা কিন্তু এখানে চলে আসলো, মানে সোহাগ খন্দকার পেজ থেকে আমি খন্দকার সোহাগ অ্যাকাউন্টে কোলাবরেশন দিয়েছি। ঠিক এইভাবে আপনারা কোলাবরেট আপলোড দিয়ে ভিডিও ভাইরাল করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।